আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ঘোড়া দেখতে পায় তাহলে কি হয়। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়, তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। সত্যি কথা বলতে ভিডিওটি বড় হওয়ার কারণ হল আমরা একই ভিডিওতে স্বপ্নে ঘোড়া দেখার সব ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমরা জানব কোন রঙের ঘোড়া দেখলে কি হয়, মৃত ঘোড়া দেখলে কি হয়, ঘোড়ার উপর আহরণ করলে কি হয়, মাদি ঘোড়া দেখলে কি হয়, ঘোড়ার মালিক হলে কি হয়। তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হবে স্বপ্নদ্রষ্টার বয়স, পেশা, ছেলে নাকি মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত অবস্থার কথা বিবেচনা করে। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে কালো ঘোড়া দেখতে পায় তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা দিনদার ও সুখ্যাতি সম্পন্ন মহিলার আলামত বুঝিয়ে থাকে। যদি কোনো মহিলা স্বপ্নদ্রষ্টা এই স্বপ্ন দেখে থাকে তাহলে তার জন্য একই ব্যাখ্যা হবে সুখ্যাতি সম্পন্ন পুরুষ বুঝাবে। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে সাদা ঘোড়া দেখতে পায় তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা মাল সম্পদ ও সৌন্দর্যে প্রসিদ্ধ মহিলার নিদর্শন পাওয়ার ইঙ্গিত বহন করে। স্বপ্নদ্রষ্টা চিত্তাকর্ষক লাল রঙের ঘোড়া দেখলে স্বপ্নদ্রষ্টার দুশ্চিন্তার লক্ষণ বুঝাবে এবং এর আরেকটি ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার সাহায্যপ্রাপ্ত হওয়ার ইঙ্গিত বহন করে, কারণ ফেরেশতাদের ঘোড়া ছিল লাল রঙের। যদি কোনো স্বপ্নদ্রষ্টা নিজেকে ঘোড়ার দুধ পান করতে দেখে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা বাদশাহর কাছ থেকে ধন সম্পদ পাবে তার ইঙ্গিত, কারণ ঘোড়া হল বাদশাহর ন্যায় ও ইজ্জতের আলামত। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখতে পায় যে সে অনুগামী শান্ত ঘোড়ার উপর আরোহণ করেছে এবং সে তাতে করে কিছুক্ষণ পরেই সফর করবে এবং প্রয়োজনীয় সকল সরঞ্জাম পরিপূর্ণভাবে আছে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা সম্মান ও সম্পদ পাবে তার ইঙ্গিত, অর্থাৎ ঘোড়া যে পরিমাণ স্বপ্নদ্রষ্টার প্রতি আনুগত্যশীল হবে স্বপ্নদ্রষ্টা সেই পরিমাণ সম্পদ পাবে তার ইঙ্গিত বহন করে। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখতে পায় যে স্বপ্নদ্রষ্টা ঘোড়া নিজের জন্য অথবা তার মালিকের জন্য তৈয়ার করে রেখেছে তাহলে এটাও স্বপ্নদ্রষ্টার সম্পদের পাবে তার ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে ঘোড়ার লেজ দেখতে পায় তাহলে বুঝতে হবে তার প্রতি সমাজের মানুষের আনুগত্যের আলামতের ইঙ্গিত, সুতরাং ঘোড়ার যদি অনেক লেজ থাকে তাহলে স্বপ্নদ্রষ্টাকে অধিক মানুষ অনুসরণ করবে, ঘোড়ার লেজ কাটা হলে কম লোকেরা তার আনুগত্য করবে তার ইঙ্গিত। ঘোড়ার প্রতিটি অঙ্গ বাদশার এক একটি শাখার মতো অর্থ বহন করে। যদি কেউ ঘোড়ার উপর আরোহী থাকতে দেখে কিন্তু ঘোড়া তার অবাধ্য হচ্ছে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা গুনাহে লিপ্ত হবে অথবা ঘোড়ার কঠোরতা পরিমাণ ভয়াবহ মুসিবত তার উপর চেপে বসবে। এমত অবস্থায় ঘোড়ার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার নফস বা কুপ্রবৃত্তি। যেমন কথিত আছে, অমুক ব্যক্তি তার নফসের উপর সওয়ার হয়েছে আর নফস তার সঙ্গে অবাধ্য আচরণ করছে, এমন অবস্থায় ঘোড়া যদি সৎসাহসী হয় তাহলে ব্যাপারটা বড় ভয়াবহ হবে তার ইঙ্গিত। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে ঘোড়ার পিঠ ব্যতীত অন্য কোনো অঙ্গের উপর আরোহণ হতে দেখে তাহলে এর অর্থ ভালো হবে না, আর স্বপ্নদ্রষ্টা ঘোড়ার পিঠে আরোহণ করলেও কল্যাণকর হবে না। যদি ঘোড়া কোনো দেয়ালের উপর বা ছাদের উপর বা গির্জার উপর দিয়ে চলাচল করে, যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখতে পায় যে ঘোড়ার পাখা বা ডানা আছে এবং ঘোড়াটি আসমান ও জমিনের মাঝ দিয়ে উড়ে বেড়াচ্ছে তাহলে এর ব্যাখ্যা হলো খুবই ভালো হয়, খুব অচিরেই স্বপ্নদ্রষ্টা দিনী ও দুনিয়াবী সৌভাগ্য লাভ করবে তার ইঙ্গিত বহন করে। কারো মতে যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখতে পায় যে ঘোড়া তার ঘরে বা তার হাতে মারা গেছে তাহলে এটা স্বপ্নদ্রষ্টার ধ্বংসের আলামতের ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে ঘোড়ার উপর আরোহণ করল এবং ঘোড়া সকল সামান সহ দ্রুতগতিতে চলল, এমতাবস্থায় স্বপ্নদ্রষ্টার গায়ে ঘোর দৌড়ের কাপড় পরিহিত থাকলে বুঝতে হবে সে রাজত্ব, সম্মান, প্রশংসা, আনন্দময় জীবন এবং শত্রু থেকে নিরাপত্তা পাবে তার ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে ঘোড়ার উপর আরোহণ করে ও ঘোড়ার পেটে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে, দ্রুতগতিতে চলার ফলে ঘোড়ার শরীর দিয়ে ঘাম বের হলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার প্রবৃত্তির আকাঙ্ক্ষা বেড়ে যাবে, ফলে সে তার আনুগত্য করবে এবং গোনাহে লিপ্ত হবে তার ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে দূর থেকে ঘোড়া দেখে তাহলে স্বপ্নদ্রষ্টার জন্য সুখবর ও মঙ্গলজনক হবে তার ইঙ্গিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ লেগেই থাকবে। যদি দেখে সে ঘোড়াকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে স্বপ্নদ্রষ্টা কোনো ভদ্রলোকের সেবা কামনা করবে তার ইঙ্গিত।
দুই পাখা বিশিষ্ট ঘোড়ার উপর আরোহণ করতে দেখলে বুঝতে হবে সে বর রাষ্ট্রের পরিচালক হবে যদি তার যোগ্য থাকে, অন্যথায় সে নিজের উদ্দিষ্ট বস্তু অর্জন করবে। তার ইঙ্গিত অবাধ্য ঘোড়া হল ওই পাগল ব্যক্তির দিকে ইঙ্গিত প্রদান করে যে নিজের দায়িত্ব ও কর্মসমূহকে হালকা মনে করে প্রত্যাখ্যান করে তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে ঘোড়া দ্রুতগতিতে দৌড়াতে দেখলে স্বপ্নদ্রষ্টা নিরাপদ থাকবে ও মূল্যবান পোশাক পাবে এবং দ্রুতগতি সম্পন্ন চতুষ্পদ জন্তু স্বপ্নদ্রষ্টার কাব্য সঠিক হওয়ার আলামতের ইঙ্গিত। কারো মতে, যদি কেউ স্বপ্নে দেখে যে ঘোড়া হুকুমের বিরোধিতা করছে, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা যদি বাদশাহ হয় তবে তার গোলাম তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ী হলে তার পার্টনার তার সঙ্গে মারামারিতে লিপ্ত হবে, তার ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে দেখে যে ঘোড়াটা অন্যের সম্পদ, তাহলে স্বপ্নদ্রষ্টার স্ত্রী তার অকৃতজ্ঞ হবে। ঘোড়ার গলায় যদি মালা থাকে তবে স্বপ্নদ্রষ্টা আরোহী ব্যক্তি দুশ্মনের ওপর বিজয় পাবে, তার ইঙ্গিত। কারো মতে, ঘোড়ার আরোহী ব্যক্তি ও তার পরবর্তী প্রজন্মদের অধিক সন্তানাদি হবে। কারো মতে, যে দেখল অনেকগুলো ঘোড়া হাওয়ার ওপর উঠছে, তাহলে বুঝতে হবে ওই স্থানে ফাসাদ ও যুদ্ধবিগ্রহ সংঘটিত হবে খুব অচিরেই এবং একশোটি। যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো প্রতিযোগিতার মাঝে আরোহী ব্যতীত শুধু ঘোড় দৌড় হতে দেখা, প্রবল বৃষ্টি বর্ষিত হওয়ার ইশারা। যদি কেউ স্বপ্নে দেখে ঘোড়ার একটি দল ঘোড়ার ওপর কোনো আসন আছে কিন্তু কোনো লোক নেই, তাহলে সেগুলোর দ্বারা মহিলার অর্থ নেওয়া হবে, তার ইঙ্গিত বহন করে। অর্থাৎ যারা কোনো বিয়ে অনুষ্ঠান অথবা মাতমে অংশ নেবে, যদি তারা মেয়ে হয় তাহলে তাদের অর্থ কমে যাবে, তার ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে দেখে যে সে কয়েকটি ঘোড়ার মালিক বা তার রাখাল হয়েছে, তাহলে বুঝতে হবে সে তার সম্প্রদায়ের অভিভাবক নিযুক্ত হবে খুব অচিরেই, তার ইঙ্গিত। অথবা তার এলাকার নেতা হবে যদি তার যোগ্যতা থাকে। যদি কেউ স্বপ্নে আসন সহ ঘোড়ায় আরোহণ করতে দেখে, তাহলে তার সম্মান ও মর্যাদা পাওয়ার ইঙ্গিত। সে লাগাম ছাড়া আরোহণ করলে তার কোনো দিক থেকে কল্যাণ হবে না, কেননা লাগাম পরহেজগারী, দিনদারি ও পবিত্রতার নিদর্শন। যদি কেউ স্বপ্নে দেখে নিজের জন্তু কাজে দুর্বল হয়ে গেছে অথবা অবস্থা খারাপ হয়ে গেছে, দেখল বুঝতে হবে তার স্ত্রী হারাম হয়ে যাবে এবং সে তার সঙ্গে অবৈধভাবে জীবনযাপন করবে, তার ইঙ্গিত। যদি কেউ অপরিচিত ঘোড়া দেখলে এবং তার আসন থাকলে, বুঝতে হবে তার ঘরে বিয়ে অথবা সাক্ষাৎ বা মেহমান হিসেবে কোনো মহিলা প্রবেশ করবে, তার ইঙ্গিত। যদি আসন ছাড়া হয় তাহলে কোনো পুরুষ বৈবাহিক সূত্রে বা এ জাতীয় কিছুতে তার ঘরে প্রবেশ করবে, তার ইঙ্গিত। ইমাম ইবনে সিরিন বলেন, স্বপ্নে যে অন্যের ওপর ঘোড়া চালিয়ে নিজ থেকে অত্যাচার করা হবে, যেমন তাকে হত্যা করা হলো অথবা চুরির অপবাদ দিল ইত্যাদি, স্বপ্নে ঘোড়ায় প্রকাশ্যে ভ্রমণ করা সফলতা লাভ ও আলোকিত হওয়ার লক্ষণ। মানুষের আরোহণের জন্তু কখনো তার প্রবৃত্তির অনুগামী হয়, সুতরাং তার প্রবৃত্তি স্থির থাকলে তার অবস্থা শুভ হবে। অবাধ্য, পলায়নপর ও বিভ্রান্ত থাকলে আরোহণের জন্তুর অবস্থাও তদ্রূপ হবে, তার ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে দেখে ঘোড়ার নর বাচ্চার উপর সফর করতে, যদি তা আসন ও লাগাম ছাড়া হয়, তাহলে স্বপ্নদ্রষ্টা নতুন গোলামকে বিয়ে করবে, অন্যতায় ভয় ও শঙ্কায় সফর করবে ও স্ত্রী বাচ্চার ব্যাখ্যাও অনুরূপ। স্বপ্নে তুর্কি ঘোড়া দেখা মানুষের ভাগ্যের আলামতের ইঙ্গিত। যে ব্যক্তি দেখবে তার ঘোড়াটা মাটি ও গোবরে গড়াগড়ি করছে, তাহলে বুঝতে হবে তার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে, তার আলামত। কারো মতে, তুর্কি ঘোড়া দেখা সৎ স্ত্রী, গোলামবাদী ও প্রচুর জীবিকা প্রাপ্তির লক্ষণ, তার ইঙ্গিত বহন করে। সাধারণ ঘোড়ায় আরোহণ করা যার অভ্যাস, সে যদি স্বপ্নে তুর্কি ঘোড়ায় আরোহণ করতে দেখলে, বুঝতে হবে তার পদমর্যাদা কমে যাবে, ক্ষমতা হ্রাস পাবে, তার রাজত্ব ধ্বংস হবে ও সে তার স্ত্রী থেকে পৃথক হবে, তার ইঙ্গিত। গাধায় চড়া যার অভ্যাস, সে যদি স্বপ্নে তুর্কি ঘোড়ায় চড়ে, তাহলে বুঝতে হবে তার সম্মান ও উপার্জন বৃদ্ধি পাবে ও সে উচ্চ মর্যাদাশীল হবে এবং কখনো তা বাদীকে বিয়ের পর স্বাধীন মহিলাকে বিয়ে করার আলামত বুঝায়, তার ইঙ্গিত। যদি তুর্কি ঘোড়া থেকে যেটা মোটা তাজা ও বর হবে সেটা দুনিয়ার ব্যাপারে উত্তম জিনিসের ইঙ্গিত, স্বপ্নদ্রষ্টার সঙ্গে তার তুর্কি ঘোড়া ঝগড়া করতে দেখলে, বুঝতে হবে সে তার স্ত্রীকে রাখতে পারবে না, কেননা তার স্ত্রী তার ওপর বিজয়ী হয়ে যাবে, তার ইঙ্গিত। স্বপ্নে যার সঙ্গে তুর্কি ঘোড়া কথা বলবে সে তার স্ত্রী থেকে অনেক সম্পদ পাবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে, তার ইঙ্গিত বহন করে থাকে। যদি কেউ স্বপ্নে তুর্কি ঘোড়াকে বিয়ে করতে দেখে, তাহলে সে তার স্ত্রীর সঙ্গে সদাচরণ করবে কিন্তু তার কৃতজ্ঞতা আদায় করা হবে না। ঘোড়ায় আরোহণ করা সফরের আলামত, তুর্কি ঘোড়ার পিঠে আরোহণ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অনেক দূরে ভ্রমণ করবে এবং স্ত্রীর পক্ষ থেকে ভালো কিছু পাবে, তার ইঙ্গিত। যে নিজেকে তুর্কি ঘোড়ায় আরোহণ করতে দেখবে এবং তাকে নিয়ে আকাশ ও জমিনের মাঝে উঠতে দেখবে, সে তার স্ত্রীকে নিয়ে ভ্রমণ করবে এবং স্বামী স্ত্রী উভয়ের সম্মান বাড়বে, তার ইঙ্গিত। যদি দেখে যে তার তুর্কি ঘোড়া তাকে কামড়াচ্ছে, তাহলে বুঝতে হবে তার স্ত্রী খেয়ানত করবে, তার আলামত। যদি কেউ স্বপ্নে দেখে যে তুর্কি ঘোড়ার মৃত্যু হয়েছে, তাহলে স্বপ্নদ্রষ্টার স্ত্রীর মৃত্যুর লক্ষণ, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে তুর্কি ঘোড়াকে চুরি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীকে তালাক দেবে, তুর্কি ঘোড়া নষ্ট হওয়া স্বপ্নদ্রষ্টার স্ত্রীর পাপাচারিতার হওয়ার লক্ষণ,
কুকুরকে তুর্কি ঘোড়ার উপর লাফিয়ে পড়তে দেখলে তাহলে বুঝতে হবে একজন অগ্নিপূজক শত্রু তার স্ত্রীর পেছনে পড়বে তার ইঙ্গিত, বানরকে লাফিয়ে পড়তে দেখলে ইয়াহুদি তার স্ত্রীর পেছনে পড়ার ইঙ্গিত, ছাইবর্ণের তুর্কি ঘোড়া রাজত্বের ইশারা অর্থ বহন করে, কালো বর্ণের তুর্কি ঘোড়া সম্পদ এবং সম্মানের নিদর্শন এর ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে অপরিচিত একটা তুর্কি ঘোড়া নিরস্ত্র অবস্থায় তার শহরে প্রবেশ করতে দেখে তাহলে ওই শহরে একজন অপরিচিত লোক প্রবেশ করবে তার ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে মাদি ঘোড়া দেখে তাহলে মাদি ঘোড়া স্বপ্নদ্রষ্টার স্ত্রী বোঝাবে, সুতরাং যদি সে ওই ঘোড়া থেকে নেমে পড়ে ও তাতে আরোহণের ইচ্ছা তার নেই তাহলে বুঝতে হবে সে তার স্ত্রীকে তালাক দেবে, তার ইঙ্গিত স্বপ্নে ওই ঘোড়া থেকে লাগাম খুলে ফেলে অথবা তাকে মুক্ত করে দেওয়া তখনও অনুরূপ ব্যাখ্যা হবে। যদি সে কোনো প্রয়োজনে স্বপ্নে ওই ঘোড়া থেকে অবতরণ করে এবং পরে আবার তাতে আরোহণের ইচ্ছা পোষণ করে থাকে, ঘোড়াটিও বসার আসন সহ ওই লোকের পাশেই থাকলে তার স্ত্রীর হায়ে আসবে এবং স্ত্রী মিলন থেকে তাকে বিরত রাখা হবে বা থাকতে হবে তার ইঙ্গিত, সে অন্য ঘোড়ায় আরোহণের উদ্দেশ্যে ওই ঘোড়া থেকে অবতরণ করতে দেখলে বুঝতে হবে সে প্রথম স্ত্রীর উপর আরেকজনকে বিয়ে করবে তার ইঙ্গিত বহন করে। স্বপ্নদ্রষ্টা ঘোড়া থেকে অবতরণের পর পায়ে হেঁটে সফর করে চলে গেলে কিংবা সে জমিনে অবতরণ করে রক্তের প্রস্রাব করতে দেখলে বুঝতে হবে সে জেনায় লিপ্ত হবে, কারণ জমিন মহিলার মর্ম প্রস্রাব বিবাহের অর্থ ব্যবহৃত হয় স্বপ্নে ও রক্ত হচ্ছে অবৈধ বীর্য। মাদি ঘোড়া কখনো যথা পরিমাণ সম্পদ অর্থব্দি ও ভালো অবস্থার মর্ম বহন করে, কারণ মাদি ঘোড়ার মূল্য নির্ভর করে তার বরদান ও পেটের উপকার লাভের উপর। তদ্রূপ মহিলাদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা ভদ্র ও পরোপকারী হয়ে থাকে, তাই স্বপ্নের মধ্যে মাদি ঘোড়ার উপকারিতা যে পরিমাণ পাওয়া যাবে ওই পরিমাণ উপকারিতা ও সততা তার স্ত্রীর মধ্যে আছে বলে বিবেচিত হবে তার ইঙ্গিত বহন করে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।